একজন হাফেজের কোরআনের মর্যাদা কি এবং আমাদের সন্তানদেরকে আমরা কীভাবে হাফেজ বানাতে পারি? খুব সুন্দর একটি প্রশ্ন। হাফেজের কোরআনের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে আমি হেফাজত করব, সংরক্ষণ করব। তো আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করে থাকেন আল্লাহর বান্দাদের পক্ষে কোরআনকে হেফজ করার তৌফিক দেওয়ার মাধ্যমে। জেনারেশনকে জেনারেশন, এক বক্ষ থেকে আরেক বক্ষ, এভাবে হতে হতে কিয়ামত পর্যন্ত কোরআন পৃথিবীতে টিকে আছে, টিকে থাকবে। তো এই প্রক্রিয়ার অংশ কেউ যদি হতে পারে, তাহলে তার মানে হলো আল্লাহ তাআলার কোরআন সংরক্ষণের যে ওয়াদা আছে, সে ওয়াদা বাস্তবায়নের যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় আল্লাহ তাআলা তাকে ইউজ করছেন, ব্যবহার করছেন। এটি সন্দেহাতীতভাবে তার মর্যাদা যে অনেক বেশি এবং আল্লাহ তাআলা যে তাকে কবুল করেছেন এই কাজের জন্য, সেটা পরিষ্কারভাবে বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফা বিহাদাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদা বিহা আখারিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে অনেক মানুষের মর্যাদা বাড়িয়ে দেন যারা কোরআনকে সেভাবে আঁকড়ে ধরে, আর এই কোরআনের প্রতি অবহেলা, অবজ্ঞা ইত্যাদির কারণে অনেক জাতিকে আল্লাহ তাআলা অবনতির চরম সীমায় পৌঁছে দেন। তো এই জন্য কোরআনের সাথে যার সংশ্লিষ্টতা যত বেশি হবে, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা পাবে। কোরআনে কারিমের হিফজ যারা করবে, যারা হাফেজে কোরআন হবে, তাদেরগুলো তাদের মর্যাদা সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। তবে একটি মর্যাদা হলো যে যিনি কোরআনে কারিমের হাফেজ হবেন, সেই সাথে কোরআনের মর্ম বোঝার ব্যাপারটিও তার মধ্যে থাকবে। সাধারণ ইমামতি করার জন্য অন্য যে কোনো মানুষের চাইতে সে অগ্রাধিকার পাবে, অগ্রগণ্য হবে। কারণ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে আল্লাহর কোরআন বেশি ভালো পড়তে পারে, বেশি ইয়াদ হিফজ আছে, মুখস্থ আছে, বেশি জানে কোরআন সম্পর্কে, সে তোমাদের মধ্যে যেন ইমামতি করে। তার মানে অন্য কোনো প্রায়োরিটি দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পাওয়া না গেলে, বা সাধারণ যে কোনো যোগ্যতা সম্পন্ন মানুষ থাকলে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হলো যার ভিতরে আল্লাহর কোরআন যত বেশি আছে সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের আগে সালেম নামক এক ব্যক্তি ইমামতি করে, তখন যেই সাহাবিরা আগে হিজরত করে ফেলেছিলেন, কিছু সংখ্যক সাহাবি তাদের ইমামতি করতেন, তার নাম ছিল সালেম। এবং তার কারণ ছিল, আর সমস্ত বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, তার কারণ ছিল এই যে তিনি কোরআনে কারিমের হিফজ বা মুখস্থ অন্যদের চাইতে বেশি ছিল, এই জন্য তিনি কী করতেন, ইমামতি করতেন সাহাবিদের। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য এটি যে হাফেজে কোরআন তিনি ইমামতির জন্য অগ্রগণ্য এবং অধিক হকদার, তার মর্যাদা বেশি। দ্বিতীয়ত হলো, যদি কখনো কোনো গণকবর দেওয়ার প্রয়োজন হয়, যার কোরআনের হিফজ যত বেশি আছে, তিনি কবরে রাখার ক্ষেত্রে কেবলার দিকে থাকার অধিকার তার বেশি থাকবে। ওহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন 70 জন সাহাবি, সে মানুষগুলো কবর যখন দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনও মদিনাতে ওহুদের যুদ্ধে শহীদ হওয়া সাহাবিদের কবরের সেই দেখা যায়, কবরস্থান আছে। গণকবর দিতে হয়েছে অনেকগুলো মানুষ, এতগুলো কবর খনন করার সময় সুযোগ সব কিছু মিলিয়ে ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখার সময় যাদের হিফজ বেশি ছিল, তাদের কবরগুলোকে কেবলার সাইডে আগে রেখেছেন, বাকিগুলোকে পেছনে রেখেছেন। তাহলে এটা হাফেজ কোরআনের মর্যাদার কারণে হয়েছে। তৃতীয়ত, দুনিয়াতে যারা হাফেজে কোরআন হবে, আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা অত বেশি হবে যে তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি কোরআন তিলাওয়াত করো এবং তোমার জান্নাতি হিসাবে একটার পর একটা ক্লাস উপরের দিকে তুমি উঠতে থাকো, এবং তোমার অবস্থান উঠতে উঠতে সেখানে গিয়ে থামবে যে সর্বশেষ আয়াত পর্যন্ত তুমি মুখস্থ করেছিলে, হিফজ করেছিলে, সে আয়াত পর্যন্ত যাওয়া পর্যন্ত তুমি উপর দিকে উঠতে থাকবে, তোমার মর্যাদা বাড়তে থাকবে, জান্নাতি হিসাবে তুমি আফার ক্লাসের উপরের শ্রেণীর জান্নাতি হতে পারবে। তো এটি হাফেজ কোরআনের বৈশিষ্ট্য। হাফেজ কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদের সাথে থাকার সুযোগ, সৌভাগ্য দিবেন। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াকরাউল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন ইয়াদ করে, মুখস্থ করে, কোরআনকে সময় দেয়, কোরআনের সঙ্গে থাকে,
সে ওয়াহুয়া হাফিজুল্লাহ, এবং সে কোরআনের হেফাজতকারী, মুখস্থকারী, সংরক্ষণকারী, তাহলে এর অবস্থান হবে কেমন? দিন মাসাফারাতিল কিরাম, সম্মানিত আল্লাহর ফেরেশতা, দূত ফেরেশতা, তাদের সাথে তার অবস্থান হবে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো যে হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মানের লেবাস পরাবেন, মর্যাদার লেবাস পরাবেন। তার ড্রেস দেখে বোঝা যাবে, একটা আদালতে যেরকম জাজের একটা বিশেষ ড্রেস থাকলে বোঝা যাবে জাজ, ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে হাজারো লক্ষ কোটি অগণিত মানুষের মধ্যে যারা কোরআনে কারিমের হাফিজ হবে তাদেরকে আল্লাহ বিশেষ ড্রেস পরাবেন, এটা তাদের মর্যাদা পৃথক করার জন্য আমাদের থেকে। শুধু তাই নয়, ছয় নম্বর আরেকটা বৈশিষ্ট্য হলো, কোনো কোনো হাদিস থেকে জানা যায় যে কোরআনে কারিমের হাফিজ হবে তার বাবা যদি ইমানদার হয়, বেসিক্যালি জান্নাতি হয়, তাহলে সেক্ষেত্রে তাকেও আল্লাহ তাআলা বিশেষ মর্যাদার লেবাস পোশাক পরাবেন এবং তার মাথার উপর একটা বিশেষ মর্যাদার টুপি থাকবে, তাজ থাকবে, যেটা বোঝা যাবে যে হাফিজের বাবা উনি, হাফিজের মা উনি, তার বাবা মা দুইজনকে। এরকম আরও অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যেই হাফিজের মর্যাদা কোরআন হাদিসে বলা হয়েছে, সে হাফিজ মানে শুধুমাত্র তোতা পাখি হাফিজ না, যে শুধু পড়ে চলে যায়, মুখস্থ করে চলে যায়, কোনো আমলের খবর নাই, কি বলছে আল্লাহ তা জানেও না, এরকম হাফিজের জন্য এই মর্যাদা নাই। এই মর্যাদা কার জন্য? যে কোরআন তেলাওয়াত করে, মুখস্থ করে এবং বুঝে আমল করে, তিনটা জিনিস যার ভিতরে আছে, কোরআন তেলাওয়াত করে, মুখস্থ করে, কোরআন বুঝে এবং সে অনুযায়ী আমল করে, তার মানে ভালো হাফেজ হয়, ভালো আলেম হয়, ভালো মুত্তাকি হয়। শুধু হাফেজ আলেম হলে হবে না, যে আমল নাই, বেআমল আলেম হলে হাফেজ হলে হবে না, হাফেজ আলেম মুত্তাকি এই তিনটা যদি সমন্বয় হয় তার জন্য সব মর্যাদা। কারণ হাফেজের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি শব্দ ব্যবহার করেছেন, ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, যে ব্যক্তি হাফেজে কোরআন হবে এবং কোরআনে যা হালাল করেছে আল্লাহ সেটাকে হালাল জ্ঞান করবে, জানবে, এটার জন্য তার তো জানতে হবে, শুধু হেফজ করলে তো জানবে না কোনটা হালাল কোনটা হারাম, এবং যেটা হারাম করেছে আল্লাহ সেটাকে হারাম করবে, এরকম যে করবে তাকে আল্লাহ তারা সুপারিশের সুযোগও দেবেন। এক বর্ণায় আসছে, যদি এই বর্ণাগুলো নিয়ে মুহাদ্দিসদের নানা রকমের বক্তব্য এবং উক্তি আছে, কিন্তু মৌলিকভাবে এ ব্যাপারে কোনো মুহাদ্দিস কোনো আলেমের দ্বিমত নাই যে হাফেজে কোরআন, বিশেষ করে যারা কোরআনের হিফজ করে, কোরআনকে বুঝে, কোরআন পর আমল করে, এরকম ত্রিমুখী প্রচেষ্টা যাদের মধ্যে আছে এই হাফেজদের মর্যাদা অনেক বেশি। আমরা যারা সাধারণ মানুষ বা যারা আমরা ছোটোবেলা হিফজ করতে পারি নাই, তারা বয়সকালে এসে এখন পুরো কোরআন হিফজ করা আমাদের জন্য বড় স্ট্রাগলের বিষয়, কষ্টের বিষয়, অনেকের জন্য সম্ভবই না, তাহলে আমরা কি এই মর্যাদা একেবারেই পাবো না? উত্তর হলো না, আমরাও পাবো ইনশাআল্লাহ, সুযোগ আছে। তবে পরিপূর্ণ কোরআন আপনি হাফেজ হলে, পরিপূর্ণ কোরআন করে আমল করলে যে মর্যাদা হবে হয়তো সেই মর্যাদা আপনি পাবেন না, কিন্তু যতটুকু হিফজ করবেন ততটুকুর জন্য আপনি মর্যাদা পাবেন। কারণ হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল বলবে যে তুমি পড়ো এবং আগাতে থাকো, সর্বশেষ তোমার যে আয়াত পর্যন্ত তোমার মুখস্থ ছিল ওই পর্যন্ত তোমার মর্যাদা বাড়বে, তার মানে যে যতটুকু ইয়াদ রাখে তার মর্যাদা ততটুকু পর্যন্ত বাড়বে। এই জন্য এক পারার হাফেজ হতে পারেন, আধা পারার হাফেজ হতে পারেন, দশটা সুরার হাফেজ হতে পারে, বিশটা সুরার হাফেজ হতে পারে। আমাদের দুঃখজনক বাস্তবতা হলো ছোটোবেলায় দু চার পাঁচটা সুরা, অনেকে আছে চারটা সুরা আর সুরা ফাতিহা, এই পাঁচটা ছাড়া আর কিছু জানে না, সারা জীবন এগুলো দিয়েই তিনি নামাজ পড়েন। তো একজন মুসলমান হিসাবে আমি আমার হাজারপতি থেকে লাখপতি হওয়ার চেষ্টা করি, লাখপতি থেকে কোটিপতি হওয়ার চেষ্টা করি, তো সুরার ক্ষেত্রে কেন চারটা থেকে ছয়টা যায় না, ছয়টা থেকে আটটা যায় না, আটটা থেকে দশটা যায় না, দুঃখজনক। তো আজকাল কোরআনের সাথে বিষয়ে আমরা সময় দিই না, কোরআনের সাথে যারা সময় দিবে কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা হলো কোরআন তাদের জন্য সুপারিশ করবে, সুপারিশ। জান্নাতি মানুষগুলো সবসময় কোরআন নিয়ে পড়ে থাকে, কোরআন বুঝে, কোরআন তেলাওয়াত করে, অর্থ পড়ে, হ্যাঁ, ব্যাখ্যা পড়ে, তাফসির পড়ে, জানার চেষ্টা করে, কোরআনের ইলম অর্জন করে, কোরআন নিয়ে পড়ে থাকে। অনেক আলেমও আছে, আল্লাহ মাফ করুক, যে কোরআন ধরে না, কোরআন ধরার সময় তার নাই। আবার অনেক দিনদার ভাইরাও আছে এই রোগে রোগী, যে হয়তো অন্য ক্ষেত্রে ঠিক আছে কিন্তু কোরআনকে তিনি সময় দেন না, এটা খুবই ডেঞ্জারাস একটা সাইন। এই জন্য আমরা কোরআনের সাথে সময় দিব, কোরআনের হাফেজের কাতারে নাম লেখানোর জন্য আপনি হিফজ শুরু করেন, একটা সুরা মুখস্থ করেন, সপ্তাহে একটা করেন, মাসে একটা করেন, দশ লাইন পাঁচ লাইন করে করেন, তাতে আপনি হাফেজে কোরআনের মর্যাদায় নিজেকে প্রবেশ করায় ফেললেন। আল্লাহ তালা আমাদের সবাইকে হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করুন, যার যার সামর্থ্য অনুপাতে। যারা সন্তানকে হাফেজ বানাইতে চান তাদের জন্য পরামর্শ হলো যে খুব ভালো মানের হিফজখানা নির্বাচন করতে হবে। হিফজখানাগুলোর সমস্যা অনেক আমাদের দেশে, তো এর মধ্যে তুলনামূলকভাবে এরকম কোনো মাদ্রাসা দেখলে ভালো যেটা বাসার খুব কাছাকাছি, যেখান থেকে আসা যাওয়া করে পড়তে পারে, যদি বাবা মাকে তার জন্য স্ট্রাগল করতে হয়, টাইমলি উঠাইতে হয়, পাঠাইতে হয়, এটা কঠিন একটা কাজ, কিন্তু এটা করতে পারলে খুব ভালো হয়।
আবার হিফজের সাথে একটু অন্যান্য সাবজেক্ট টুকটাক যদি থাকে তাহলে বাচ্চারা খুব বেশি বোরিং বা বিরক্তি ফিল করে না, না হলে বাচ্চারা জোরে পড়ে যায়, বিরক্ত হয়ে যায়, ক্রেজি হয়ে যায়, হিফজ কেনা পোলাপন দুষ্ট হলে খুব মারাত্মক হয়, কারণ মানে খুব কঠিন একটা স্ট্রাগল সোজা কথা। তো যাই হোক, এটার জন্য যার যার বাসা আশেপাশে ওলামাদের সাথে পরামর্শ করে বিচক্ষণতার সাথে হিফজ কেনা নির্বাচন করতো, যেখানে মারধর আছে, অমানসিক নির্যাতন আছে, বাচ্চাদেরকে অনেক বেশি মারধর করে, সেখানে কোনো অবস্থাতে বাচ্চা দেওয়া যাবে না, কারণ বাচ্চা সেখানে হাফেজ বানাতে গিয়া পুরো এলেম থেকে কি হয়ে যেতে পারে, মারুম হয়ে যেতে পারে। আবাসন ব্যবস্থা খুব ভালো কিনা, সিসি ক্যামেরা সেখানে আছে কিনা, সেখানে শিক্ষকদের আমলের অবস্থা কি, যদিও সব দিক মিলিয়ে ভালো প্রতিষ্ঠান পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ একটা হিফজ প্রতিষ্ঠান বিভিন্ন ফরম্যাটে আমরা গড়ে তুলব, এবং সামনে জানুয়ারি থেকে ইনশাআল্লাহ আমরা একটা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা ভালো ভালো কিছু প্রতিষ্ঠান যেন দেশে গড়ে ওঠে, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন।